টি-20 বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণার পর থেকে সবচাইতে বেশি বিতর্ক উঠেছে শিবাম দুবে এবং রিঙ্কু সিংকে নিয়ে। কেন শিবাম দুবেকে নেওয়া হয়েছে, কেন রিঙ্কু সিংকে নেওয়া হয় নাই? রিঙ্কু সিং এর চলতি আইপিএল এর ফর্মটাকে অনেকাংশে দায়ী করা হচ্ছে, কিন্তু সত্যিকারের অর্থে চলতি আইপিএল এর রিঙ্কু সিং খুব বেশি ব্যাটিং করার সুযোগও পান নাই। অন্যদিকে শিবাম দুবেকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে চেন্নাই সুপার কিংস একটু আগে থেকে অপরচুনিটি দিচ্ছে। সত্যিকার অর্থে শিবাম দুবের চান্স পাওয়ার পেছনে সবচেয়ে বড় ফ্যাক্টরটা হতে পারে শিবাম দুবের বোলিং অপশনটা, কারণ ভারত তাদের লাইন আপে মাত্র 3 জন ফ্রন্টলাইন পেস বোলার রেখেছে। সেই জায়গাটায় শিবাম দুবের ইনক্লুশনটা হয়তোবা আরও একজন ব্যাকআপ বোলারের অপশনটা ঠিকঠাক রাখা হার্দিক পান্ডিয়ার সঙ্গে। সেই সঙ্গে আরেকটা পরিসংখ্যানও বলতে হবে, তা থেকে 6 থেকে 15 নম্বর ওভারের সময়টা অর্থাৎ মিড ওভার ফেজে এই আইপিএল এ শিবাম দুবে 150-এর উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন। অন্যদিকে 16 থেকে 20 নম্বর ওভারে তিনি 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন। অর্থাৎ শিবাম দুবের মধ্যে এই আইপিএল এ 2টা ফেজেই ডমিনেট করার ক্যাপাবিলিটি বা দক্ষতার জায়গাটা কিন্তু দেখা গেছে যে মিড ওভার ফেজটা এবং সেই সঙ্গে ডেথ ওভার ফেজটাও তিনি খুব ভালো মতো হ্যান্ডেল করতে পারছেন। সুতরাং ভারত যদি ইউবরাজ সিং এর মতো একজন বিকল্প ব্যাটার খুঁজতে চায়, যে ব্যাটারটা সত্যিকারের অর্থাৎ 2টা ফেজে ডমিনেট করতে পারে, সেক্ষেত্রে শিবাম দুবে কিন্তু এই আইপিএল অনেক বেশি মাত্রায় পরীক্ষিত। অন্যদিকে রিঙ্কু সিং এর পরীক্ষিত ব্যাপারটা শুধুমাত্র কিন্তু ডেথ ওভার ফেজের ক্ষেত্রে, সেই সঙ্গে রিঙ্কু সিং এর বোলিং অপশনটাও নাই। এবার আমরা একেবারে ব্যাটিং পার্সপেক্টিভ থেকে যদি পর্যালোচনা করতে চাই, অনেকেই বলছিলেন ক্যারিবিয়ানের স্লো উইকেটগুলোতে বা ড্রপ ইন পিচে বিরাট কোহলির ব্যাটিং কতটুকু কার্যকরী হবে, কিন্তু ইন্ডিয়ার সিলেক্টররা সেই জায়গায় বিরাট কোহলির উপরই ভরসা রেখেছেন। হ্যাঁ, তার স্ট্রাইক রেট সমালোচিত হচ্ছে এই আইপিএলে, কিন্তু সত্যিকার অর্থে ক্যারিবিয়ানে যে ধরনের উইকেট হবে বা ড্রপ ইন পিচে যে ধরনের উইকেট হয়, সেই ধরনের উইকেটে একটু ডিপ ব্যাটিং করা ব্যাটারের প্রয়োজনীয়তাটা অনেক বেশি মাত্রায় প্রয়োজন হয়। আপনি যদি গেল বিশ্বকাপে মেলবোর্নে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা চিন্তা করেন, বিরাট কোহলি সেই ড্রপ ইন উইকেটে শেষ পর্যন্ত ব্যাটিং করে গেছেন। সুতরাং ড্রপ ইন উইকেট মানে যে শুধুমাত্র সেই উইকেটে রান হবে সেটা শুধুমাত্র অনেকাংশেই ঢালাও পিচের মতো অর্থাৎ রাস্তার মতো একদম পিচ ঢালা পিচ হবে, বিষয়টা সেরকম না। সেই জায়গাটা স্লোনেসটাও কিন্তু কাজ করতে পারে। বিরাট কোহলির ক্যারিবিয়ান রেকর্ডটা যদি আমরা একটু পর্যালোচনা করতে চাই, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলির 4টা সেঞ্চুরি রয়েছে। সুতরাং অভিজ্ঞতার জায়গা থেকে, ডিপ ব্যাটিং করার জায়গা থেকে, ইনিংস ক্যারি করার জায়গা থেকে বিরাট কোহলির একটা কার্যকারিতার জায়গা আছে। এবং টি-20 ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিরাট কোহলির স্ট্রাইক রেটটাও কিন্তু 141। সুতরাং এই পার্সপেক্টিভ বিবেচনা করে বিরাট কোহলিকে সেই জায়গায় ভরসার অন্যতম বড় কাণ্ডারি হিসাবে রাখা হয়েছে। এবং আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী এই বিশ্বকাপে ইন্ডিয়ার ডমিনেন্সের জায়গাটা, যেহেতু ওয়েস্ট ইন্ডিজের এই জায়গাটাতে বা ড্রপ ইন পিচে একটু ডিপ ব্যাটিং করতে হয়, ইনিংসটাকে ক্যারি করতে হয়, বিরাট কোহলি will be the key factor. রোহিত শর্মা প্রথম 6 ওভারের পার্সপেক্টিভ থেকে দুর্দান্ত ফর্মে আছেন। ইয়াশাসবি জায়সওয়াল ফর্মটা একটু চিন্তার জায়গা ছিল, কিন্তু চলতি আইপিএল 1 সেঞ্চুরি করে তিনি দেখিয়ে দিয়েছেন যে না, তার মধ্যে ওই ক্যাপাবিলিটির জায়গাটা আছে। ইভেন ক্যারিবিয়ানের মাটিতে ইয়াশাসবি জায়সওয়ালের ট্র্যাক রেকর্ডটাও কিন্তু খুব সমৃদ্ধশালী, এই ট্র্যাক রেকর্ডটাও তাকে এই জায়গাটায় এগিয়ে রেখেছে। সূর্যকুমার যাদব মিডল অর্ডারে ডেফিনেটলি ওয়ার্ল্ডের শীর্ষস্থানীয় একজন ব্যাটার, চলতি আইপিএলে অন অ্যান্ড অফ তারপরও প্রথম 6 ওভারের মতো তার স্ট্রাইক রেটটা কিন্তু ঈর্ষণীয় 150-এর উপরে। সো এই জায়গাটা তাকে অনেক বেশি মাত্র এগিয়ে রাখবে। উইকেট কিপিং এর পার্সপেক্টিভ থেকে ঋষভ পান্ট এবং সঞ্জু স্যামসনকে নেওয়া হয়েছে। কেন কেএল রাহুলকে নেওয়া হয় নাই, কেন সঞ্জু স্যামসনকে নেওয়া হয়েছে, তার পেছনে বড় কারণ হতে পারে সঞ্জু স্যামসন মিড ফেসটা ডমিনেট করতে পারে। কেএল রাহুল তার ক্ষেত্রে যেটা হয়, তিনি টপ অর্ডারে ব্যাটিং করেন। যেহেতু ইয়াশাসবি জায়সওয়াল, রোহিত শর্মা এবং বিরাট কোহলি আছেন অ্যালং উইথ সূর্যকুমার যাদব, তারা হয়তোবা এই জায়গায় কেএল রাহুলকে রাখার কথা চিন্তা করেনি, কারণ সঞ্জু স্যামসন মিড ফেজটা আপনি যদি 6 থেকে 15 নম্বর ওভার পর্যন্ত চিন্তা করেন, এই সময়টায় 150 স্ট্রাইক রেটের উপরে তিনি ব্যাটিং করছেন চলতি আইপিএলে। বোলিংয়ে ইন্ডিয়ার সবচেয়ে বড় দুর্বলতার জায়গাটা হচ্ছে পেস বোলিং লাইন আপ। জসপ্রীত বুমরা বাদে সেই জায়গাটা মোহাম্মদ সিরাজ তিনিও খুব একটা ফর্মে নাই, এবং সেই সঙ্গে নেওয়া হয়েছে আরশদীপ সিংকে, তার ফর্মটাও কিন্তু অন অ্যান্ড অফ। সেই জায়গায় অনেকেই নটরাজনকে মিস করছিলেন, কারণ ডেথ ওভার্সে ইন্ডিয়া সেই জায়গাটা কিন্তু ভুগতে পারে। যদিও একটু স্লোইশ কন্ডিশনে মোহাম্মদ সিরাজ বেশ ভালো বোলিং করে থাকেন, কিন্তু চলতি আইপিএলে তার ফর্মটা খুব বেশি আশান্বিত করতে পারছে না ভারতকে। ভারতের এই লাইন আপের আপনি যদি দুর্বলতা খুঁজতে যান, সেক্ষেত্রে সবচাইতে বড় দুর্বলতাটা চলে আসে তাদের পেস বোলিং লাইন আপে, এমনকি ডেথ বোলিং এর জায়গাটাতে, কারণ শুধুমাত্র জসপ্রীত বুমরার উপরই কিন্তু তাদের ডেথ বোলিং লাইন আপটা নির্ভরশীল, যেখানে চলতি আইপিএলে নটরাজন ডেথ ওভার্সে বেশ ভালো বোলিং করেছেন। মোহাম্মদ সিরাজ এবং আর্শদীপ সিং, এই জায়গাটা একটা ম্যাটার অফ কনসার্ন। কিন্তু ইন্ডিয়া সবচেয়ে বেশি এমফাসাইজ করেছে এক্ষেত্রে তাদের স্পিন ডিপার্টমেন্টে। চারজন স্পিনার তারা দলে রেখেছে। রবীন্দ্র জাদেজা যদি কোনো কারণে ফর্ম হারিয়ে ফেলেন, অক্ষর প্যাটেলকে রাখা হয়েছে। কুলদীপ ইয়াদব মাস্ট বি, তিনি প্রত্যেকটা ম্যাচ খেলবেন। তিনি যদি কোনো কারণে ফর্ম হারিয়ে ফেলেন, ইউজভেন্দ্র চাহালকে রাখা হয়েছে। এবং এই চারজনের প্রত্যেকেরই কিন্তু ক্যারিবিয়ানে ক্রিকেট খেলার এক্সপেরিয়েন্স রয়েছে। আপনি যদি একদম অক্ষর প্যাটেল থেকে শুরু করেন, আপনারা পর্দায় ঠিক এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন ক্যারিবিয়ানে তার রেকর্ডের জায়গাটা। কুলদীপ ইয়াদব তিনিও ক্যারিবিয়ানে খেলেছেন, ইউজভেন্দ্র চাহাল তিনিও ক্যারিবিয়ানে খেলেছেন, এবং সেই সঙ্গে রবীন্দ্র জাদেজা তিনি তো হয়তো বা অটোমেটিক চয়েস হিসেবে থাকবেনই। অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে ব্যাকআপ অপশন হিসেবে কিন্তু ইন্ডিয়া রেখেছে। রিস্ট স্পিনারের ব্যাকআপ রেখেছে আরেকজন রিস্ট স্পিনার, ফিঙ্গার স্পিনারের ব্যাকআপ রেখেছে আরেকজন ফিঙ্গার স্পিনার। ভারতের ওভারঅল যে দলটা, সেই দলটা ক্যারিবিয়ানের কন্ডিশন অনুযায়ী, ড্রপ ইন পিচের কন্ডিশন অনুযায়ী শিরোপার অন্যতম বড় দাবিদার। তাদের একটাই সবচাইতে বড় ঘাটতির জায়গা, যেটা এই টুর্নামেন্টে তাদেরকে ভোগাতে পারে, এবং সেটা নকআউট স্টেজে গিয়ে, সেটা হচ্ছে ভারতের পেস বোলিং লাইন আপ। জসপ্রীত বুমরা ছাড়া ফ্রন্টলাইন পেস বোলিং এর জায়গাটায় খুব একটা অপশন নেই। তবে হার্দিক পান্ডিয়ার যে ফর্মটা, সেই ফর্মটা কিন্তু ইন্ডিয়াকে খুব বেশি আশান্বিত করতে পারছে না, কারণ চলতি আইপিএলে ক্যাপ্টেন্সির একটা দায়িত্বের জায়গা তো অবশ্যই ছিল, কিন্তু সবকিছু মিলিয়ে কেন যেন তিনি পেরে উঠতে পারছেন না, পটেনশিয়ালটাকে মিট করতে পারছেন না। হার্দিক পান্ডিয়া এই দলটাতে আছেন এক্সপেরিয়েন্সড ক্যাম্পেইনার হিসেবে। এমনও হয় বড় ম্যাচে এই ধরনের প্লেয়াররা কিন্তু জ্বলে ওঠেন। যদি ভারতের পেস বোলিং লাইন আপের ভ্যাকুয়ামটা হার্দিক পান্ডিয়া তার পেস বোলিং দিয়ে পুষিয়ে দিতে পারেন, সেটা হয়তো বা ভারতের জন্য অনেক পজিটিভ ফ্যাক্টর হবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাচ্ছি। আপনারা কি মনে করছেন লিখে পাঠাবেন।